হ্যালো ফ্রেন্ডস, সিম্পল আর সুশোভন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ যারা পড়তে নাকতে গেলে ভয় পায়, এবং যারা নতুন আঁকা শিখছে তারা ভালো করে ঠিকঠাক পোর্ট্রেটের চোখ মুখ নাক ড্র করতে পারে না। তো আজকের ভিডিওটা দেখলে আশা করছি তারা শিখতে পারবে। তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে পোর্ট্রেটকে খুব সহজে স্কেচটা কমপ্লিট করা যায়, নাক মুখ চোখ ঠিকঠাক আঁকা যায় কোনো মানুষের মুখ, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক। পোর্ট্রেট অর্থাৎ মানুষের মুখ আঁকতে গেলে আগে জানতে হবে আমাদের সঠিক মাপ। তাই প্রথমে আমি প্লাস চিহ্ন মতন করে নিলাম এবং প্রথমে একটি চোখ অঙ্কন করলাম। চোখের মাধ্যমে আমি আঁকাটা শুরু করব। আমি সোজা ফেস আঁকছি, তাই এগুলো মেনটেন করা খুব জরুরি। তো চোখটার মাপ যতটা, ঠিক চোখের মাঝখানে আমাদের মাপ ততটাই হয়। দুটো চোখের মাঝখানের মাপ যতটা, অর্থাৎ চোখের মাপও একই, তাই সেই সেম গ্যাপ দিয়ে আমি আর একটা চোখ অঙ্কন করলাম। নাকটা আঁকবার জন্য আমরা দুটো চোখের, আপনারা দেখুন আমি মাপটা কিভাবে নিই, নাকের মাপটা কিভাবে নিই দেখুন। তো নাকের চার ভাগ হয় আমাদের পুরো মুখটা, ঠিক নাকটা চার ভাগ। আমি সেরকম মাপটা নিয়ে নিতাম, নাকটা ড্র করে নিলাম। তো এরপর মুখটা করবার পালা। তো নাকের চার ভাগের মধ্যে লাস্ট যে ভাগটা আমি দেখলাম, তার মধ্যে আমাকে মুখটা আঁকতে হবে এবং সেটাকেও দুটো ভাগে ভাগ করে নিলাম, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। প্রথম ভাগের মধ্যে মুখটা আমি আঁকবো। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার পুরো ভিডিওটা দয়া করে দেখুন, তাহলে ভিডিওটা ভালো লাগবে। আমাদের মুখ আঁকতে গেলে নাকের চার ভাগ হয় পুরো মুখটা, এবং চোখটার পাঁচ ভাগ হয়। একটা চোখের মাপ যতটা, সেই ভাগ অনুযায়ী পাঁচ ভাগ হয় চওড়াটা, আর লম্বাটা নাকের মাপ অনুযায়ী চার ভাগ। এটা আমাদের মনে রাখতে হবে। তো কানটা চোখের বুক থেকে নাক অব্দি হয়। তো আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা নিজেদের কানটা এখন মেপে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং যারা এই ধরনের ভিডিও পছন্দ করে সেই সব বন্ধুদেরকে শেয়ার করবেন। এরকমই কিছু নতুন নতুন আঁকার ভিডিও পাওয়ার জন্যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সব দাগগুলো আগে মুছে দেবো। তো আমাদের মুখ আঁকাটা এখন স্কেচটা কমপ্লিট। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন,
যদি না বুঝতে পারেন তাহলে আমি এরপর আরেকভাবে দেখাবো যে ফেস কীভাবে আঁকা যায়। ভিডিওটা আমি খুব স্লোই এঁকেছি, তবু আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আরেকবার রিপিট করে দেখে নেবেন। তো এটা আমি দেখাচ্ছি কীভাবে আগে নাকটা এঁকে কীভাবে মুখটা আঁকা যায়। তো আগের ভিডিওতে আমি চোখের মাধ্যমে দেখালাম, প্রধানত চোখটা আগে এঁকে তারপরে আঁকাই সুবিধে, তবু আমি এটাও দেখাচ্ছি আপনাদের। তো সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা সিম্পল আর্ট সুশোভন চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আবার দেখা হবে পরে নতুন ভিডিওতে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ভিডিওটা আপনাদের ভালো।